আবার পেছনে দীঘার সমুদ্র, সারা সমুদ্র সৈকত খা খা করছে, আমরা ছাড়া আর কোনো টুরিস্ট নেই। তেরোই জুন সকাল ঠিক 5:15 আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছিলাম দীঘা আর মন্দারমণির উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল দিনে দিনে দীঘা আর মন্দারমণি ঘুরে চলে আসা। প্রধান উদ্দেশ্য ছিল দীঘার অবস্থা সরজামিনে দেখতে যাওয়া। আর এখন এই 3 মাস লকডাউনের পর দীঘা আর মন্দারমণি বেড়ানোর জন্য ঠিক কতটা উপযুক্ত তার সব দিক খতিয়ে দেখে আপনাদের সামনে তুলে ধরা। আমাদের অভিজ্ঞতার পুরোটাই এই সিরিজের ভিডিওগুলোতে থাকবে। সমস্ত ইনফরমেশনের জন্য শেষ অবধি দেখতে থাকুন। আমরা সারাদিনের খাবার প্যাক করে নিয়েছিলাম। আমরা ঠিক করেই নিয়েছিলাম যে লোকজনের সাথে মিনিমাম ইন্টারাকশন করব। আমরা এখন আছি কোলাঘাটে শেরি পাঞ্জাব হোটেলে। অন্য সময় এলে এই জায়গাটা গম গম করে, ঠিক আছে? আর আজকে যা অন্য সময় লোক থাকে তার 1/10 লোকও নেই। কর্মচারীরা বললেন যে এনারা খুবই আপসেট, যে ম্যানেজার সিনিও বললেন খুবই আপসেট, আশা তেমন ভালো কিছু করছেন না, খুব অল্প সংখ্যক লোক এখানে আসছে খেতে। আজকে 13 জুন, আর গত বছরের কথা যদি ভাবি, জুন মাসে আমি এসেছিলাম যখন এখানে অন্তত পক্ষে 60-70 লোক ছিল, খাচ্ছিল। আজকে সেখানে 10 জনও নেই। 10 জন কি, আমাদের নিয়ে হয়তো 6-7 জন লোক খাচ্ছে, তাও নয়। তো ব্যাপারটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সবাই বুঝতে পারছেন, যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং এই সংক্রান্ত বিষয়ে যে পরিমাণ লোকজন এঙ্গেজড, তাদের সবারই আজকে জীবনধারণ সংকটময় হয়ে উঠেছে। আমরা জানি আমাদের দেশের 10% অফ জিডিপি ইজ কন্ট্রিবিউটেড বাই দিস ট্যুরিজম সেক্টর, রাইট? কিন্তু সেই ট্যুরিজম সেক্টরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই লকডাউনের জেরে এবং কোভিডের জেরে। তো আমি দীঘা যাব আজকে, দীঘা গিয়ে আপনাদেরও দেখানোর চেষ্টা করবো যে সেখানের কী অবস্থা, হোটেলিয়ার্সদের অবস্থা কীরকম, ওখানের ছোটো ছোটো যে দোকানগুলো তাদের অবস্থা কীরকম, লোকেরা কী ভাবছে। যদি টুরিস্ট পাই, আশা করা যায় অল্প সংখ্যক কিছু টুরিস্ট পাবো। আপনারা জানেন হয়তো যে গত 8 তারিখ থেকে দীঘার হোটেল এবং অনেক জায়গারই হোটেল খুলে দেওয়া হয়েছে। তো যদি কিছু টুরিস্ট পাওয়া যায় তাহলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তারা কী ভাবছেন। দীঘার সমুদ্র, সারা সমুদ্র সৈকত খা খা করছে, আমরা ছাড়া আর কোনো টুরিস্ট নেই। আমরাও তাও আজকেই ফেরত চলে যাব। জানি না আর কোনো টুরিস্টের দেখা পাবো কিনা। স্থানীয় কিছু লোকজন ছাড়া আর কিন্তু কোনো মানুষজনের কোনো চিহ্ন নেই। ইনফ্যাক্ট এখানে কোনো পুলিশও চোখে পড়েনি আমার, চোখে পড়ছে না এখনো অবধি। জানি না খাবার দোকান টোকান খোলা আছে কিনা, যদি থাকে তো তাহলে অবশ্যই আমি সেটা দেখাবো। সমুদ্র আজকে সাংঘাতিক উত্তাল, এত বড় ঢেউ দীঘাতে আমি অন্তত পক্ষে দেখিনি রিসেন্ট সময়ে।
ওল্ড দীঘার বাজারে দু একটি পানের দোকান ছাড়া প্রায় সব দোকানই ছিল বন্ধ। এরপর আমরা চললাম নিউ দীঘার উদ্দেশ্যে। রাস্তায় সব হোটেলই ছিল কিন্তু বন্ধ। নতুন দীঘাকে মনে হচ্ছিল একটা ভুতুরের শহর, সবকিছু বন্ধ, রাস্তাঘাট ছিল সম্পূর্ণ জনশূন্য, যেমনটি দেখছেন ভিডিওতে। টুরিস্ট এক একটা আমি দেখেছি, দু তিন দিন আগে দেখেছিলাম, এখন দেখতে পাইনি আর। এখানে অবস্থা কিরকম? অবস্থা এইরকম চলছে, ফাঁকা বাজার, দোকান তো খোলেই নি আর। না মানে 20% মতো ভেবে নিন দোকান খোলা আছে, টুকিটাকি আর খোলা হয় না। হোটেলে শুনেছি তো থাকতে দিচ্ছে না। এবার আমরা তো আর হোটেলে থাকি না, আমরা তো এখানকার লোকাল বাসিন্দা। এদিকে কোভিড ছড়িয়েছে, মানে করোনা ছড়িয়েছে? আমাদের এলাকায় তো নেই। নতুন দীঘায় সমুদ্রের পারে গিয়ে কিন্তু মন ভরে গেল। এই ওয়াচ টাওয়ার থেকে আজকে আমি দীঘাকে যেভাবে দেখতে পাচ্ছি, গত 20 বছরে এরকম দীঘা কিন্তু আমি কখনো দেখিনি। এটা একটা উপরি পাওনা, এত সুন্দর, এত ক্লিন। এবং আজকে বোধহয় এই সময়টায় জোয়ার রয়েছে, তার জন্য ঢেউয়ের প্রকোপও সাংঘাতিক বেশি। সব মিলিয়ে মিশিয়ে আজকের আশাটা আমাদের কাছে সার্থক। দীঘাতে এসে কেমন একটা অপ্রস্তুত লাগছে যে এরকম খালি জায়গা আমরা দেখে ঠিক হ্যাবিচুয়েটেড নই, মানে এটা একটা একদম স্ট্রেঞ্জ ফিলিং একটা। এখানে দীঘাতে আসতেই পারো, কোনো অসুবিধা নেই, কোনো কোনো করোনা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই, আতঙ্ক হওয়ার দরকার নেই। তো তোমরা আসতেই পারো এখানে নিঃসন্দেহে। আমরা অ্যাকচুয়ালি কি হঠাৎ সকালবেলায় বেরিয়ে পড়লাম, আমরা দুই ভাই এবং আমার দুই বন্ধু এবং ভাইপোকে নিয়ে পাঁচজনে মিলে। তো যাই হোক, এখন আমরা আছি নিউ দীঘার সমুদ্র বিচের সামনে দাঁড়িয়ে। হঠাৎ আমাদের এই নতুন বন্ধু এখানে এসে পরিচয়, তারাও এরকম এনজয় করতে এসছে নিউ দীঘাতে। করোনা কাণ্ডের সময় কি চলছে এখানে একটু দেখতে। পুরো দীঘা ফাঁকা, দীঘা ওল্ড দীঘাতে তবু কিন্তু কিছু লোক রয়েছে, নিউ দীঘাতে কিন্তু কোনো লোক নেই। প্রত্যেককে আমি বলবো যে দেখুন, আপনারা কিন্তু দীঘায় আসুন, এবং এখানে থাকবার জন্য আসবেন না, সকালে গাড়ি নিয়ে আসুন, বাড়ি থেকে আরামসে লাঞ্চ প্যাক নিয়ে আসুন, এনজয় করুন। এত ফাঁকায় আপনি দীঘা কোনো দিন পাননি, কোনো দিন স্বপ্নেও পাবেন না। আপনি সমুদ্রে সেই পলিউশন ফ্রি সমুদ্র, একদম লোকজন কম, কোনো ভিড় নেই, কোনো নুলিয়া বা কারো অত্যাচার নেই, কিছু নেই, এরকম পলিউশন ফ্রিভাবে এনজয় আপনি করতে পারবেন কিনা ইন ফিউচার খুব সন্দেহ আছে। তো সো দেরি না করে ইমিডিয়েট চলে আসুন, এই পরিবেশ আর দীঘায় কোনো দিন পাবেন না। ফাঁকা ফাঁকা এবং দারুণ লাগলো, মানে আমি এরকম পরিবেশ আর সেরকমভাবে যেভাবে আমাদের দীঘাকে সাজানো হয়েছে পুরোপুরি এনজয় করছি। অবশ্যই কিন্তু লাঞ্চ প্যাকটা আনতে ভুলবেন না, বাইরের কোনো খাবার দরকার নেই, পলিউশন ফ্রি, কোনো ভিড় নেই, গ্যাঞ্জাম নেই, এনজয় করুন। অল দ্য বেস্ট। আমি আসছি উত্তরপাড়া থেকে। তো
একদিনের ট্রিপে আমি এসেছি, সব ভোরবেলায় বেরিয়েছি আর ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে ব্যাক করার ইচ্ছে আছে। সবারই একটু বেরোনো উচিত, এবং আজকে করোনা নিয়ে সবাই ভীত নিজেদের জীবন সম্বন্ধে, কিন্তু নিজেদের সেফ সাইড নিয়ে যদি আমরা কাজ করতে পারি বা আসতে পারি, আমার মনে হয় যে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো এত ফাঁকা দীঘা আমি কোনোদিন দেখিনি, তবে এটাও একটা নতুন অভিজ্ঞতা যে একটা ট্যুরিস্ট স্পট এত ফাঁকা থাকতে পারে। এরপর আমরা চলে গিয়েছিলাম পুরন দীঘার পাশে নতুন তৈরি হওয়া মেরিন ড্রাইভ রোডে। সেখানে ঢুকতেই প্রথমে চোখে পড়ল হোটেল সৈকতা পাশ। খোলা না বন্ধ? বন্ধ বন্ধ বন্ধ। তো হোটেল খুলবেন না আপনারা? না। হ্যাঁ, এমনি দীঘা পর্যটনের জন্য কিছু করা হচ্ছে কি, মানে হোটেল টোটেলের ব্যবস্থা? বা দীঘাতে কি 30% খোলা আছে না তার জন্য? তা আপনাদেরটা খোলা নেই? না না, আমাদের খোলা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কবে থেকে খুলবে বা কিছু? এখনো বলতে পারছি না, জানি না, আমাদের এমডি ওপর নির্ভর করবে না। ঠিক আছে। অবস্থা খুব খারাপ ট্যুরিজম ইন্ডাস্ট্রির, এটা পরিষ্কার বুঝতে পারছি। বেশ কয়েকটা হোটেলের সঙ্গে কথা বললাম, মালিক ম্যানেজার কেউ নেই, কয়েকজন কর্মচারী ভেতরে আছেন। গতকাল বোধহয় রামনগরে দু চারজন লোকের করোনা ধরা পড়েছে, যারা বাইরে থেকে এসছেন, পরিযায়ী শ্রমিক বা ওই জাতীয় কিছু। তো এখানে এসে যদি রাত্রে থাকার প্ল্যান থাকে, তাহলে আমার মনে হয় না সেটা খুব একটা ভালো আইডিয়া হবে, কারণ ম্যাক্সিমাম হোটেল বন্ধ। যেগুলো খুলেছে আমি জানি না, সেগুলোর নাগাল আমি অন্তত পক্ষে পাইনি। অনেকগুলো হোটেল ঘুরে দেখলাম, সবগুলো দরজা বন্ধ, শাটার বন্ধ, কেউ নেই। হোটেল যদি খোলাও থাকে, পরিষেবা পাওয়াটা কিন্তু কষ্টকর হবে। ন্যূনতম পরিষেবা পাওয়া যাবে কি না সে সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং সবচেয়ে ভালো প্ল্যান হচ্ছে ভোরবেলা বেরোন, যদি কলকাতায় থাকেন দিনে দিনে চলে আসুন সকাল সকাল, দিনে দিনে ঘুরে এনজয় করে ফেরত যান বিকেলে। খাবার দাবার প্যাক করে নিয়ে আসুন, এনজয় করুন সারাদিন এখানে। কলকাতাতে আপনার বাড়ির আশেপাশে যা ভিড় রয়েছে, সেখানে কোভিড সংক্রমণের যা চান্সেস রয়েছে, তার থেকে অনেক অনেক গুণ কম সংক্রমণের চান্স দীঘাতে, কারণ এখানে মানুষই নেই। তো সংক্রমণ হবে কোত্থেকে? নিজের গাড়ি নিয়ে চলে আসুন, অথবা একটা গাড়ি ভাড়া করে চলে আসুন, বেস্ট আইডিয়া।